আসসালামু আলাইকুম এনটিআরসি নিবন্ধিত ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে গত 15 জুলাই তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে এমনটা কথা আগেই জানিয়েছেন। তো এই পুলিশ ভেরিফিকেশন নিয়ে এখন একটি নতুন জটিলতা শুরু হয়েছে, সে বিষয়ে একটি নিউজ এসেছে দৈনিক শিক্ষা পত্রিকায়, নিউজটি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে আমরা এখন কথা বলবো। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তার কারণ হলো আমার এই চ্যানেলটিতে এনটিআরসি এর সকল তথ্যগুলো আপলোড দেওয়া হয়ে থাকে এবং আগামী যে চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে যাচ্ছে এ বিষয়ে অনেক ধরনের তথ্য আমার এই চ্যানেলটিতে হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা দেরি না করে চলুন চলে যাই যে দৈনিক শিক্ষা ডট কম এ যে নিউজ করা হয়েছে পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারে, সেই নিউজটি আমরা এখন দেখব এবং পর্যালোচনা করব। সেখানে কি বলা হয়েছে এবং কি কি তথ্য উপাত্ত রয়েছে সবগুলো আমরা আলোচনা বিশ্লেষণ করে আমরা দেখব। তো বন্ধুরা, আমরা চলে যাই সরাসরি সেখানে। তো বন্ধুরা, এখানে তারা হেডলাইন আকারে লিখে রেখেছে যে সুপারিশ প্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশনের তালিকা মন্ত্রণালয়ে পাঠায়নি এনটিআরসিএ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন করা হবে, এজন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদের একটি তালিকা রাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্রন কর্তৃপক্ষ এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি, ফলে মন্ত্রণালয় ভেরিফিকেশনের জন্য কোন তালিকা রাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পারেনি। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে তাদের একটি তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে হবে। সেই তালিকা অনুযায়ী পুলিশি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। এরপর পুলিশ ভেরিফিকেশন শুরু হবে। নাম প্রকাশ না করা এক শর্তে এক ভাই তিনি মাধ্যমিক ও উচ্চ বিভাগের এক অতিরিক্ত সচিব শনিবার 24 জুলাই বিকেলে বলেন, করোনার কারণে এই মুহূর্তে সব কাজই ধীরগতিতে চলছে, তবে শিক্ষকদের নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি। এনটিআরসি চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, পুলিশ ভেরিফিকেশনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে, এটি প্রক্রিয়াধীন আছে। পুলিশ ভেরিফিকেশনের পুরো প্রক্রিয়া শেষ করতে 1 থেকে 2 মাস সময় লাগবে। প্রসঙ্গত, গত 15 জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 54,000 শিক্ষক নিয়োগফল প্রকাশের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। 54,000 সুপারিশের কথা থাকলেও আবেদন না করা এবং যোগ্য প্রার্থী না থাকায় 15,325টি পদ ফাঁকা রয়েছে। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে পুলিশ ভেরিফিকেশনের যে তালিকা সেটি মন্ত্রণালয়ে পাঠায়নি এনটিআরসি। যদি মন্ত্রণালয় যদি না পাঠিয়ে থাকে তাহলে কিন্তু পুলিশ ভেরিফিকেশনের ব্যাপারটি আরো লেন্দি হয়ে যাবে, এতে করে আরো ভোগান্তি বাড়বে। এমনিতে তো অনেক ভোগান্তি বেড়েছে। আপনারা জানেন যে তৃতীয় গণবিজ্ঞপ্তি রেজাল্ট নিয়ে নানান তাল বাহানা শেষে অনেক জোট ঝামেলা শেষে প্রকাশ হয়েছিল, কিন্তু এখন যদি এই জোট ঝামেলা শেষে যদি আবার এখন এই পুলিশ ভেরিফিকেশন নিয়ে নানান তাল বাহানা করে তাহলে কিন্তু এটি আরো লেন্দি প্রসেস হয়ে যাবে, যেটি যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন তাদের অবশ্যই অনেক ক্ষতির সম্মুখীন হবেন এবং তাদের নতুন যে চাকরিতে জয়েন করবেন সেখানে তাদের স্যালারি আরো কয়েক মাস পিছিয়ে যাবে। কারণ তাদের পুলিশ ভেরিফিকেশন হয়ে গেলে তাহলে কিন্তু তারা যখনই ভেরিফিকেশন হওয়ার পরে সুপারিশপ্রাপ্ত হয়ে যাবেন তখন থেকেই কিন্তু তার স্যালারি নির্ধারণ করা হবে। তো এখন পর্যন্ত যেহেতু তার পুলিশ ভেরিফিকেশন হয় নাই, তাই এখন তার কোনো স্যালারি স্কেল বা স্যালারি হয়নি। তো বন্ধুরা, এমনটাই বোঝা যাচ্ছে যে আরো দেরি হতে পারে। তো সেই দেরি আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, এই অপেক্ষার ফলে ধীরে সুস্থিতে হয়তো তারা আবার নতুন তালিকা পাঠাবে মন্ত্রণালয়ে, তার পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হবে। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত ছিল আমার কাছে তথ্য। নতুন কোনো
আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। আপনি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের যে কোনো তথ্য উপাত্তগুলো আমরা কিন্তু খুব দ্রুত আপনাদের জানিয়ে দিই। আমরা বিভিন্ন সাইট ওয়েবসাইট ঘুরে ঘুরে সব ধরনের তথ্য সংগ্রহ করি, এনটিআরসি সকল তথ্য সংগ্রহ করে আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ, এটুকু আমি আপনাদের আশা দিতে পারি। তো ভালো থাকবেন সবাই বন্ধুরা, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।